হ্যালো বন্ধুরা, বেঙ্গল ফিট মম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আলোচনা করব শিশুদের গরুর দুধ কবে থেকে দেওয়া উচিত। সেই নির্দিষ্ট সময়ের আগে যদি বাচ্চাকে গরুর দুধ দেওয়া হয় তাতে কি কি সমস্যা হতে পারে, গরুর দুধ স্টার্টিং করলে কিভাবে স্টার্টিং করা উচিত, আর সারাদিনে বাচ্চাকে কতটা দুধ দিলে বাচ্চার কোনো রকম অসুবিধে হবে না, এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলো। চলো আজকে ভিডিও শুরু করি। প্রথম কথা, শিশুকে গরুর দুধ খাওয়াবো কেন? যদি মায়ের দুধ সঠিক পরিমাণে থাকে তাহলে গরুর দুধ খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। মায়ের দুধ এমন একটি দুধ যার মধ্যে শিশুর বেড়ে ওঠার জন্য যে পুষ্টিগুলো প্রয়োজন সেই সমস্ত পুষ্টি মায়ের দুধের মধ্যে থাকে, যেটা কিন্তু গরুর দুধের মধ্যে পাওয়া যায় না। যদি মায়ের বুকের দুধ সঠিক পরিমাণে না হয় সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ হিসাবে ফর্মুলা মিল্ক বেবিকে খাওয়াতে পারি, কিন্তু গরুর দুধ নয়। কৌটোর দুধ খুব খরচ সাপেক্ষ, সেজন্য অনেকের মনে হতে পারে যে গরুর দুধ খাওয়ানোর জন্য, কিন্তু এটা একদমই উচিত নয়। গরুর দুধ আর কৌটোর দুধ কিন্তু এক নয়। কৌটোর দুধ গরুর দুধ থেকেই তৈরি হয়, কিন্তু এটা মায়ের যে দুধ বুকের দুধ সেই হিসাবেই সেটা বানানো হয়। মায়ের বুকের দুধের মধ্যে যে সমস্ত পুষ্টিগুলো থাকে সেই পুষ্টি গুণগুলোই ফর্মুলা মিল্কের মধ্যে দেওয়া হয়। তো গরুর দুধের মধ্যে এই সমস্ত পুষ্টি পাওয়া যাবে না। তার মানে এই নয় যে গরুর দুধ খারাপ, গরুর দুধের মধ্যেও প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে, যেমন ক্যালসিয়াম, প্রোটিন, মিনারেলস, তো এরকম প্রচুর প্রচুর উপাদান থাকে যেগুলো একটু বড় বাচ্চাদের বেড়ে ওঠার জন্য খুব উপযোগী, কিন্তু খুব ছোট বাচ্চাদের গরুর দুধ খাওয়ানো তার স্বাস্থ্যের জন্য ঠিক নয়। 6 মাস পরে যখন বেবি সলিড ফুড খাওয়া শুরু করে তখন অনেকের মনে হতে পারে যে এবার থেকে গরুর দুধ দেওয়া যাবে। এই ভুলটা কিন্তু আমিও করেছিলাম। তো আমি জানতাম না সে সময়, আমি আমার বেবির যখন 8 মাস বয়স তখন আমি স্টার্ট করে দিয়েছিলাম ওকে গরুর দুধ খাওয়ানো। তো আমি কিন্তু একদম ফর্মে, মানে একদম মিল্ক ফর্মে দিতাম না, দিতাম আমি বিভিন্ন রকম খাবার যখন বানাতাম তার সাথে দিতাম, কখনো সুজির সাথে দিতাম, তো কখনো পায়েস বানিয়ে দিতাম, এরকম করে আমি খাওয়াতাম। কিন্তু তাতেও আমার বেবির অনেক রকম সমস্যা হয়ে গেছিলো, যেমন অ্যালার্জি রিয়েকশন হয়ে গেছিলো, ওর পটিরও সমস্যা হচ্ছিলো, পাতলা পটি হতো। তো পরে ডাক্তারবাবুর কাছে যখন দেখাতে যায় তখন ডাক্তারবাবুর কাছে জানতে পারি যে এই গরুর দুধ থেকে নানান রকম সমস্যা হয়। আমার বেবির এরকম একটা সমস্যা হয়েছিল যে ওর চোখ লাল হয়ে গেছিলো। তো আমি হঠাৎ করে বুঝতে পারিনি যে কেন এই সমস্যাটা হয়েছিল। তো ডাক্তারবাবুর কাছে যেতে ডাক্তারবাবু আমাকে প্রথমেই জিজ্ঞেস করেছিল যে বাড়ির কারো অ্যালার্জির সমস্যা আছে কিনা। তো আমি বললাম না। তখন ডাক্তারবাবু আমাকে বললো যে আমি গরুর দুধ খাওয়াচ্ছি কিনা সেটা জিজ্ঞেস করলো। তো আমি হ্যাঁ বলাতে উনি আমাকে কিন্তু সে সময় খুব বকাবকি করেছিলেন। তো আমি সত্যি জানতাম না যে গরুর দুধ থেকে বেবিদের এত কিছু সমস্যা হয়, সেটা পরে ডাক্তারবাবুর মুখ থেকে জানতে পেরেছি। তো সেই সময় কিন্তু ডাক্তারবাবু ওই অ্যালার্জি ঠিক করার জন্য কোনো রকম ওষুধ আমাকে দেননি, শুধু বলেছিলেন যে গরুর দুধ খাওয়ানো বন্ধ করে দিলে সব কিছু ঠিক হয়ে যাবে। এবং পরে তাই হয়েছিল, গরুর দুধ খাওয়ানো বন্ধ করে দিতে কিবি যে সমস্ত সমস্যাগুলো হচ্ছিল সেগুলো কিন্তু ঠিক হয়ে গেছিল। এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে সমস্যাগুলো যে হয় সেটা কিন্তু অনেকেই মানতে চায় না। অনেকে বলে যে আমি তো আমার বেবিকে গরুর দুধ খাওয়াচ্ছি, কোনো রকম সমস্যা হচ্ছে না। তো এটা এরকম না যে সব বেবিদেরই হবে, কিছু কিছু বেবিদের সমস্যা হয় আবার কিছু কিছু বেবিদের সমস্যা হয় না। তো সেটা বেবিদের শরীরের উপর ডিপেন্ড করে। তো আমার বেবির এরকম সমস্যা হয়েছিল সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমি ডিটেলসে তোমাদের জানাবো যে গরুর দুধ থেকে বাচ্চাদের কী কী সমস্যা হতে পারে যদি নির্দিষ্ট সময়ের আগে খাওয়ানো যায়। প্রথম হলো, 1 বছর বয়সের আগে বাচ্চাদের যে ডাইজেস্টিভ সিস্টেম সেটা কিন্তু পুরোপুরি ডেভেলপমেন্ট হয় না। মানে আমাদের যেরকম ডাইজেস্ট সিস্টেমে আমরা যে কিছু খাবার খাই সহজে হজম করে নিতে পারি, বাচ্চারা কিন্তু খাবার হজম করতে পারে না। এবার অনেকের মনে হতে পারে যে যেহেতু বেবি সলিড ফুড খাচ্ছে তো সেই সময় কেন বেবিকে গরুর দুধ দেওয়া যাবে না। সলিড ফুড বেবিদের হজম হয়ে যায় ঠিকই, কিন্তু গরুর দুধের মধ্যে এমন কিছু উপাদান থাকে যেগুলো কিন্তু বেবি সহজে হজম হয় না। প্রথম হচ্ছে প্রোটিন। গরুর দুধের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, মানে মায়ের বুকের দুধের মধ্যে যেটা থাকে 1.1 সেটা কিন্তু গরুর দুধের মধ্যে থাকে 3.3। তো বুঝতেই পারছো যে কতটা বেশি আছে। তো এতটা বেশি প্রোটিন যদি বেবিকে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বেবির হজম করতে অসুবিধে হতে পারে। 2 নম্বর হচ্ছে, এত প্রোটিন যখন হজম হবে না তখন কিন্তু বেবির কিডনির উপরে প্রভাব ফেলতে পারে, কিডনির উপর চাপ সৃষ্টি করতে পারে।
এছাড়া গরু দুধের মধ্যে উচ্চ মাত্রায় পটাশিয়াম, সোডিয়াম এবং মিনারেলস থাকে, যেগুলো বেবির হজম করতেও সমস্যা হয় এবং হজম না হওয়ার ফলে সেটা কিন্তু বেরোনোর চেষ্টা করে, তো তার ফলে কিন্তু কিডনির ওপরেও কিন্তু চাপ সৃষ্টি করে। এছাড়া বাচ্চাদের যদি 1 বছর বয়সের আগে গরুর দুধ খাওয়ানো হয় সেক্ষেত্রে বাচ্চাদের কিন্তু অ্যালার্জির সমস্যা হতে পারে। তার কারণ বেবিদের যে ডাইজেস্টিভ সিস্টেম তার মধ্যে একটা ইমিউনিটি সিস্টেম কাজ করে, সেই ইমিউনিটি সিস্টেমের দ্বারা কিন্তু আমাদের বাইরে থেকে আসা যে জীবাণুগুলো তার সাথে লড়তে পারে। এক্ষেত্রে যদি বেবিকে 1 বছর আগে গরু দুধ খাওয়ানো হয় সেক্ষেত্রে কিন্তু বেবিদের এই জীবাণুগুলোর সাথে লড়াই করার ক্ষমতা থাকে না, তো সেক্ষেত্রে বেবিদের অ্যালার্জির সমস্যা হতে পারে। এছাড়া বুকের দুধ ও কৌটো দুধের তুলনায় গরুর দুধে খুব অল্প পরিমাণে আয়রন, ভিটামিন সি এবং ভিটামিন ই থাকে, যা বেবিদের শুরুর দিকের বিকাশের জন্য ঠিক নয়। যেহেতু গরুর দুধে আয়রনের পরিমাণ কম থাকে, যতটা পরিমাণ বেবির প্রয়োজন ততটা কিন্তু গরুর দুধে থাকে না, তো কন্টিনিউ যদি বেবিকে গরুর দুধ খাওয়ানো হয় সেক্ষেত্রে বেবির শরীরে আয়রনের ডেফিসিয়েন্সি হতে পারে এবং সেখান থেকে বেবির অ্যানিমিয়ার সমস্যা হতে পারে। তাই এই সমস্যাগুলো যাতে বেবির মধ্যে না হয় সেজন্য সমস্ত বাবা মায়ের উচিত বাচ্চাকে অন্তত 1 বছর বয়সের পর থেকে গরুর দুধ দেওয়া। তার আগে তোমরা বেবিকে দুধ জাতীয় যে সমস্ত খাবারগুলো হয়, অর্থাৎ দুধ থেকে যে খাবারগুলো তৈরি হয় সেগুলো তোমরা দিতে পারবে, যেমন ছানা, ঘি বা দই, এগুলো দিলে কিন্তু বেবিদের কোনো রকম সমস্যা হবে না। এবার বলবে বেবিকে গরুর দুধ দেওয়া কিভাবে শুরু করবে। 1 বছর পর যখন বেবিকে গরুর দুধ দেওয়া শুরু করবে তখন কিন্তু প্রথমে বেশি পরিমাণ দুধ দেবে না, প্রথমে একদম অল্প পরিমাণ দুধ দেওয়া শুরু করো। কোনো খাবারের সাথে মিশিয়ে খুব অল্প পরিমাণ দিয়ে দেখো যে বেবির কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, কোনো অ্যালার্জি রিয়াকশন হচ্ছে কিনা, কোনো পটির সমস্যা হচ্ছে কিনা। যদি দেখো যে বেবি হজম করে নিচ্ছে, বেবির কোনো রকম সমস্যা হচ্ছে না, তারপরে আস্তে আস্তে করে তার যে কোয়ান্টিটি সেটা বাড়াতে পারবে। এবার বলবো যে কতটা পরিমাণ বেবিকে গরুর দুধ তোমরা দিতে পারবে সারা দিনে, যেটা বেবি খেলে কোনো রকম সমস্যা হবে না। তো নর্মালি হচ্ছে 400 থেকে 750 কি 700 ml দুধ বেবিকে দিলে কোনো রকম সমস্যা হবে না। তো এটা কিন্তু এককালীন নয়, সারা দিনে মানে ভাগ করে করে, কখনো 1 কাপ দিলে তারপরে 1 কাপ দিলে, এরকম ভাগ করে করে তুমি দুধ দিতে পারবে, তাতে কিন্তু কোনো রকম বেবির সমস্যা হবে না। শুধু দুধ খাওয়ালে কিন্তু হবে না, শিশুকে কিন্তু সঠিক পুষ্টিটাও দেওয়া উচিত। তার জন্য শিশুর খাবারের তালিকায় প্রতিদিন ভাত, ডাল, শাক সবজি, মাছ, ডিম আর ফল এগুলো কিন্তু রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো, সাবস্ক্রাইব করো বেঙ্গলি ফিট মম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।